তারা এসেছিলেন ইসলাম প্রচার করতে। সেই সুবাদে চন্দ্রদ্বীপের রাজা তাদের জন্য পাঠান উপঢৌকন। কিছুদিন যেতেই আবার উপহার ফেরত চান জমিদার। উপহার দিয়ে ফেরত নেওয়ার এই হীনমন্যতা মেনে নিতে পারেননি তারা, তাই সিদ্ধান্ত নেন চলে যাবেন। কথিত আছে, যাওয়ার আগে অলৌকিক ক্ষমতায় মাটির সুরঙ্গ থেকে স্বর্ণ, রৌপ্য, পিতলের থালা, কাপড়, খাদ্যশস্য, জীবন্ত ঘোড়া উগরে দিয়ে সেই সুরঙ্গ ধরে গায়েব হয়ে যান 12 জন আউলিয়া। খবর শুনে জমিদার ঘোড়ার বহর ছুটিয়ে আসেন ঘটনাস্থলে। নিজের ভুল বুঝতে পেরে যতটুকু এলাকায় আউলিয়াদের পা পড়েছে সেই জমি খাজনামুক্ত করে দেন, সুরঙ্গের চারপাশে তুলে দেন প্রাচীর। ক্ষমতার পালাবদলে হারিয়ে গেছে বাঙ্গাল রাজত্ব। ঐতিহাসিকভাবে সবচেয়ে সমৃদ্ধ জনপদ বাংলার চিহ্নও বিলীন। বাঙ্গাল, বাংলা বা চন্দ্রদ্বীপ কোনো সাম্রাজ্যই আর নেই। অতপর প্রতিষ্ঠা পাওয়া চন্দ্রদ্বীপ রাজ্যের আধ্যাত্মিক সাধকদের তীর্থস্থান 12 আউলিয়ার দরগাহের গোড়াপত্তনের কিংবদন্তি এভাবেই হয়েছে। বাংলার রাজধানী কচুয়া বিলীন হয়ে গেছে নদীগর্ভে, কিন্তু ইতিহাস ঐতিহ্যের অমোচনীয় সাক্ষী আর মানব কল্যাণের স্মারক হয়ে আজও টিকে আছে 12 আউলিয়ার দরগাহ বা দরবার। জানা যায় এ দরবারে শুধু ইসলাম ধর্মাবলম্বীদের আনাগোনা নয়, সনাতন ধর্মাবলম্বীরাও আসেন পূজা দিতে। শতাব্দীর পর শতাব্দী এই দরবারে মুসলমানরা আদায় করছেন নামাজ, সনাতনীরা দিচ্ছেন পূজা, এর সঙ্গে যুক্ত হয়েছে নবান্ন উৎসব। ফলে অসাম্প্রদায়িক চেতনার উৎকৃষ্ট উদাহরণ হয়ে আছে বাকেরগঞ্জের 12 আউলিয়ার দরবার। এখানে তো সেই পুরাতন দীর্ঘ 700-800 বছর আগ থেকেই এই দরগাহ শরীফে, মাজার শরীফে বিভিন্ন ধর্মের লোক তারা এখানে আসেন, হিন্দু আসেন, মুসলমান আসেন। ও জায়গায় হিন্দু আসে, হিন্দুরাই ওডারে তৈল দেয়, সিঁদুর দেয়, ওডারে হেরা দুধ দেয়, আগরবাতি মোমবাতি ওই জায়গায় ধরায়, বিয়ে সাদি হইলে ওই জায়গায় ওই থায় ওডারে কয় শিবলিঙ্গ না জানি কী কয় ওইডারে হেরা ভালোবাসে। আসলাম একটু এখানে খুব সুন্দর একটা মানে হিস্টোরিক্যাল প্লেস, সেই জন্য তাছাড়াও মনটা ভালো না, সেই মনটা ভালো করার জন্য এমনি তো একটু মনে খুব মানে খারাপ লাগছিলো, সেই জন্য আসলাম। এখানে ঘোরাটাও হলো, তারপরে এখানে সম্পর্কে জানা হলো। যারা আসে, যারা জানে তারা জিয়ারত করে, হিন্দুরা এখানে আসে, আসে তারা উলুধ্বনি দেয়, সিঁদুর দেয় ইত্যাদি। মূলত মুসলমানদের ধর্মীয় স্থানে এই হিন্দুরা উলুধ্বনি দেবে, সিঁদুর দেবে, এটা শরীয়ত পারমিট করে না। ওরা পাথর ওরা ওইখানে আমাকে সরো করেছে, দেখি আমি কে ডাকছে না না আছে না, ওই যে যাক যা জানে অলি আর জানে মানুষ বুঝলে, আমি এটা দেখি না যে কোনখান যা আছে কী করছে, দেখি তো আমার সরো করে চাইছিলাম ওখানে আগে হারা ঝুকুর টুকুর দিয়ে দিবা, আবার পাঁচশো করে দিয়ে যায়, এই আবার চলে যায় জলবাদ্য বাজায়, আমি এত আমরা মানা হতে পারি না। 360 জন অলির বাংলাদেশ, তার থেকে 12 জন অলির এখানে ইসলাম প্রচার করার জন্য আইসে। এরা ছিল দ্বীপসর, এই দ্বীপসরে আইসে। তখন ওই যুগে যে বাদশাহ ছিল সেই লোকজনদের কিয়া ঘোড়া দিছে, কাপড় দিছে, তারা আবার ওই বলছে কি যারা আবার ওরিং শিকার কর চাইতে হ্যাঁ গো দিছে, ঘোড়া কাপড় তোমরা নিয়ে ব্যবহার করো, আর বাদশাহ বলছে তোমরা 12টা লোককে সংসার নাও, সংসার নিলে আমার রাজ্যে লোক বাড়বে। তখন তারা বলছে আমরা সংসার নেওয়ার জন্য আসি না, রসুলের হুকুম এশিয়া মহাদেশে কলেমা দেওয়ার জন্য আমরা আইসি, ইসলাম প্রচার করার জন্য। তা ওই আমল হইতে হইলে আমার বংশধারেরা এই দরবার পরিচালনা করিয়ে আইসে। তখন ওই হেরাহানে বসবাস করছে, করার পর যখন রাজায় আইয়া হ্যাগো বেরি দিয়েছে যে আমার মালামাল ফেরত দাও, নাইলে আমার রাজ্যে সংসার নিতে হইবে, লোকের দরকার। তখন বলছে আল্লাহ এদের মাল দিয়ে দান করিয়ে চায় ফেরত দাও। তখন ওখান থেকে একটা গর্ত হয়ে গেছে, সেখান থেকে মাল উঠছে, ঘোড়া কাপড়। ওই বাদশাহ দেখে অবাক হয়ে গেছে, এত মাল তো আমরা দেই নাই। তখন ওই একজন একজন লুকাই গেছে, গায়েব হয়ে গেছে, বলি গেছে এখানে কিয়ামত পর্যন্ত যে কোনো জাতি আসবে কারোর জন্য নিষেধ নাই, সকলের জন্য এখানে দরবার হবে। তখন এই বাদশাহ ওয়াল করে দিছে, এই বিল্ডিং করে দিছে। ওই যুগের যে বাদশাহ ছিল আরঙ্গজীবের আমলে, যে মুর্শিদ কুলি খান বাদশার কথা শুনছি, আগা বাকরের কথা শুনছি, ওই যুগে এইখানে ওয়াল করে দিছে,
360 জন অলির 12 জন এখানে আইছে ইসলাম প্রচার করার জন্য। সরেজমিনে দেখা যায় বারো আউলিয়াদের চলে যাওয়ার সেই সুরং মতান্তরে মাছিম শাহের কবর ঘিরে রাখা পাকুর গাছের শেকড়ে ডালে অসংখ্য পলিথিন এবং কাপড় বেঁধে রাখা হয়েছে। ভক্তদের বিশ্বাস, মনের আশা পলিথিনে বা কাপড়ে লিখে এই গাছের সঙ্গে বেঁধে রাখলে তা পূরণ হয়, আবার আশা পূরণ হলে তা নিজ দায়িত্বে খুলে ফেলতে হয়।